কক্সবাজারে পুনর্বাসিত প্রান্তিক জনগোষ্ঠীর জায়গা কেড়ে নেয়ার অভিযোগ এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে পুনর্বাসনের জমি তৎকালীন সরকার কর্তৃক বরাদ্দের খতিয়ানপত্র এবং ট্রেস ম্যাপ করে দেয়া হয় তার মধ্যে পাঁচ দাগের পশ্চিম প্রান্তের পাহাড়ি ঢালু জায়গার অর্ধ শত পরিবার রয়েছে ঝুঁকিতে কক্সবাজার থেকে ওমর ফারুক হিরু রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া নিঝুম দুই একুশ সালের কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে চারশো বাইশটি পরিবারকে পুনর্বাসন করা হয় খুরুশকুলের পাহাড়ি ঢালু এলাকায়

এখানে গর্ব করবেন কেন আমাদের নীতিমালা ছিল সম্পূর্ণ সরকারি ব্যবস্থায় পুনর্বাসন করা হবে কিন্তু আসার পরে আমরা বন বিভাগ করতে প্রায় আশি নব্বই পরিবার মামলাকে খুবই হয়রানের মধ্যে অনেকে এখানে থাকতে পারতেছে না এরই মধ্যে অভিযোগ জমা পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাতে ঘর করলে দিনে সামহাও এসে ভেঙে দিচ্ছে বা এই ধরনের করে একটা প্রভাবশালী মহল কাজ করছে আপনাকে অভিযোগটাও দিয়েছে বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্য গ্রাম পুলিশকে দায়িত্ব দিছি আমাদের সচিবকে দায়িত্ব দিছি যাতে এই ধরনের কোনো কাজ করতে না পারে এটা ওনারা লক্ষ্য রাখবে গ্রাম পুলিশ সার্বক্ষণিক ওখানে থাকবে এবং হচ্ছে আপনার ওই যদি জায়গা জমির বিষয়ে আর কোনো সমস্যা থাকে যেন ফার্দার আমাদেরকে জানায় পুনর্বাসনকৃত পরিবারগুলোকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল ফারিয়া নিঝুম জিটিভি নিউজ